এদিকে ওইদিকে যাচ্ছি, কিছু জল উল পাচ্ছি না, খেয়ে না খেয়ে জল মরছি, আর কি করবো, কি হবে, লোক মরবে আর কি হবে, শনিবার থেকে মানুষ জল কিনে নিচ্ছে ট্যাঙ্কারে, এতে তবু তো জলের সংকট থাকলে সেটা তো আর ইয়ে করা যায় না। তা আমরা ইয়ে করছি যে যাতে আমাদের জলের সুষ্ঠু ব্যবস্থা হয়। কালকে কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বললেন যে চারটা ট্যাঙ্কার দেবো, এত কষ্ট আছে। আর সব থেকে এই কলোনির আলো জল এটাই হচ্ছে মানে সব থেকে সুবিধা, ডিপিএল কলোনি দুর্গাপুরের মধ্যে, কিন্তু সেখানেই এক হাহাকার বঞ্চিত। আমরা আমাদের একটা জলের গাড়ি ওখানে অতি অবশ্যই দরকার, কালকে আমরা এখানে এসেছিলাম, 8টা পর্যন্ত ছিলাম, আমরা জল পাইনি। আমাদের বলেছিল যে এখানে তোমরা গাড়ি খালি হোক, একটা গাড়ি খালি হওয়ার পর ওখানে একটা গাড়ি দাঁড় করাবো, কিন্তু ওখানে যাইনি আমরা, পরের বেলা এখানে লাইন দিয়েছিলাম, এক ফোঁটা জল পাইনি, এখনো পর্যন্ত জল পাইনি। এভাবে কি করবো, এভাবে চলবো, কুয়োর জল খেতে হচ্ছে, নাহলে চাপা কলের জল ওই নিচে ডাউনে গিয়ে আনতে হচ্ছে, তাছাড়া কি করবো, এভাবেই চালাতে হবে তো, সমস্যা সব দিকে।